সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন নগর উন্নয়ন বিশ্লেষক এমদাদুল ইসলাম। আপনাকে স্বাগত ভাই। সময় সংলাপে আমি জানতে চাই যে শহরে আমরা আছি, বিশেষ করে রাজধানীতে, সেখান থেকে শুরু করা যে এখানে তো নানা শ্রেণীর মানুষজন বসবাস করে, সেখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষও চলাচল করে, বসবাস করে সে জায়গায়। নিম্নবিত্তের মানুষরা কেমন আছে? আমার মনে হয় নগরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে নিম্নবিত্তরা, আবার তার চেয়ে খারাপ অবস্থায় মধ্যবিত্তরা। এই বিষয়গুলো নগর উন্নয়ন দৃষ্টিকোণ থেকে একসময় উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এগুলোর কিছু ডেফিনেশন একসময় ছিল। হয়তো যারা ভালো করে চলতে পারে, যারা কমপক্ষে একটা গাড়ি মেনটেন করে, ওদেরকে একসময় উচ্চবিত্ত বলতো। মধ্যবিত্ত যারা সমাজের মধ্যে সুন্দর সুন্দর করে, মানে তাদের হয়তো গাড়ি নাই, বাট তারা পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে চলতে পারে, তারপরে যা আয় করে তাতে একটা চলে যায়। আর নিম্নবিত্ত বলতে যাদের আপনি বোঝাচ্ছেন, যারা সেই ট্যাক্সি ড্রাইভার, রিক্সা থেকে শুরু করে করে বস্তিবাসী বা ফুটপাথবাসী যারা, তাদেরকে তো সমস্যা হলো। ওই যারা উচ্চবিত্তর মধ্যে এখন অনেক ক্যাটাগরি হয়ে গেছে, নিম্নবিত্তর মধ্যে অনেক ক্যাটাগরি হয়ে গেছে, মানে বিভিন্ন রকম ইকোনমিক চেঞ্জের সিচুয়েশনের সাথে সাথে, এবং নিম্নবিত্তর মধ্যে নিম্নবিত্ত যারা আছে তারা কিন্তু, তাদের ব্যাপারে কিন্তু কারো কোনো তেমন কনসার্ন আছে, বাট তারা যেভাবে সমাজে চলছে, তাদের খাওয়া দাওয়া, তাদের চাল চলন, এটা এত ইনফরমাল যে, বিশেষ করে আবাসন, সব কিছুই ওরা কি ফুটপাত দিয়ে, যে ফুটপাত দিয়ে মনে করেন একটা ফুটপাত দিয়ে কারা চলাফেরা করে, একটা ফুটপাত দিয়ে নিম্নবিত্ত মধ্যবিত্তরা, উচ্চবিত্তরা তো চলাফেরা বেশি করে না, হয়তো মর্নিং ওয়াক টক করে। এটা আমাদের হলো কি, আজকাল ফুটপাত অকুপাই বাই হয়তো নিম্নবিত্তরা, বিভিন্ন ইনফরমাল সেক্টরে অনেকে থাকছে, অনেকে ব্যবসা বাণিজ্য করছে ইত্যাদি, তো সেভাবেই কিন্তু মধ্যবিত্তরা সেখানে থাকতে পারছে না, শুতে পারছে না, কারণ তাদের একটা সামাজিকতা আছে, অবস্থান আছে, লোকচক্ষুর ব্যাপার আছে। দেখেন এই সারা ওয়ার্ল্ডের মধ্যে এই জন্যই নগর পরিকল্পনা যখন করা হয় তখন সবচেয়ে কনসার্ন হয় মধ্যবিত্তদের নিয়ে। আমাদের ঢাকার মধ্যেও আপনি জানেন যে একেবারে শুরুতে বেসিক্যালি যখন পাকিস্তান আমলে যেগুলো পরিকল্পনা হয়েছিল, সেগুলো কিছু প্ল্যান এক্সক্লুসিভ, যেমন ধানমন্ডি, এটা অবভিয়াসলি উচ্চবিত্ত টাইপের চিন্তা ভাবনা হয়েছিল, উচ্চবিত্ত একেবারে বলবো না, উচ্চবিত্ত মধ্যবিত্তর জন্য কিছু প্রভিশন রেখেছিল, গুলশান বনানীও সেই দাঁচে হয়েছিল উচ্চবিত্ত মধ্যবিত্তের। তার আগে মিরপুর পল্লবী, হ্যাঁ মিরপুরটাই অনেকটা, যেখানে দুই ধরনের মিক্সিং ছিল, যেহেতু আপনি জানেন মিরপুরের প্ল্যানের মধ্যে ছিল যারা ইন্ডিয়া থেকে যারা মাইগ্রেশন করে আসছিল ইয়ার 47 এর পরে, যাদেরকে মহাজির বলতো অথবা যারা রিফিউজি বিভিন্নভাবে, তাদেরকে মিরপুরে ছোট ছোট জায়গা দিয়ে, এক কাঠা, আধা কাঠা বা ছোট ছোট দুই ছোট ছোট বাড়ি করে, ছোট ছোট ফ্ল্যাট করে ওদেরকে বিভিন্নভাবে দিয়েছিল। ওরাই হলো, ওরা তাতে অতি সন্তুষ্ট ছিল ওই সময়। কিন্তু সমস্যা হলো বারবার আসি ঘুরে ফিরে মধ্যবিত্তরা, কারণ ওই ছোট প্লটে, আধা কাঠা প্লটের ভিতরে মধ্যবিত্তর যায় ফ্যামিলি, তার যা থাকার বা এক কাঠার মধ্যে সম্ভবপর অনেক সময় হয় না। তো সেই জন্য পাকিস্তান পিরিয়ডে এই যখন এই গুলশান বনানী ধানমন্ডি করলো, তার পাশাপাশি মাথায় আসলো যে উত্তরা অথবা আরও কিছু, ওই যে ইভেন মোহাম্মদপুর, এই প্ল্যানগুলো তখন করেছিল। দেখা গেলো সেখানে ওই যে উত্তরা হয়তো মেইনলি প্ল্যান করেছিল মধ্যবিত্তের জন্য, সেখানে মধ্যবিত্তরা নাই, আছে খুবই কম, ম্যাক্সিমাম চলে গেছে এরা হয়তো উচ্চবিত্তদের হাতে, কারণ ওখানে থাকতে গেলে বা ইভেন কনস্ট্রাকশন করতে গেলে যে পরিমাণ ইয়ে দরকার, একজন লোকের আর্থিক সঙ্গতি থাকা দরকার, এটা একটা একটা সাইড। আরটা হলো অবকাঠামোগত একটা বড় দুর্বলতা আপনি আমাদের শুরু থেকে আছে জানেন, অত যে মানুষটা এক সময় উত্তরায় থাকতো তখন হয়তো আগে, আজকে থেকে 4-5-6-7 বছর আগেও অনেকটা ইজিলি ঢাকায় চলে আসতে পারতো, মূল শহরে চলে আসতে পারতো, তারা হয়তো ওখানে থাকতো, তারা হয়তো এখানে আসতে পারতো তাদের জবের মধ্যে দিয়ে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে চারদিক দিয়ে সব কিছুই, মানে যেই জিনিসটা ডিজাইন করেছিল হয়তো এখানে এক ধরনের বাড়ি হবে, এক ধরনের আপনার জব অপরচুনিটি থাকবে, সে উত্তরার মধ্যে ওখানে তেমন কোনো জব অপরচুনিটি ক্রিয়েট হয় নাই বা সেবা ও সেরকম নাই। আমাদের এই বড় একটা দুর্বলতা হচ্ছে, মানে একটা হলো অবকাঠামোগত দুর্বলতা, আরটা হলো সার্ভিসেস। অনেক জায়গায় আছে জানে না হয়তো, যদিও শহরের মাস্টার প্ল্যান এরিয়া অনেক বড়,
1520-28 বর্গ কিলোমিটার, প্র্যাকটিক্যালি কিন্তু শহর সীমিত হচ্ছে 3400 বর্গ কিলোমিটারে, যেটা সিটি কর্পোরেশন এলাকা বলে। কারণ সিটি কর্পোরেশন এলাকার বাইরে ওয়াসা কোনো জায়গায় এখনও তেমন পানি সাপ্লাই প্রোভাইড করে নাই, তিতাস গ্যাস থাকলেও এখন তো প্রেশার, কারণ আর গ্যাসের এক্সটেনশন হচ্ছে না। বিদ্যুৎও আপনি জানেন যে অনেক ইভেন এই যে সাম্প্রতিককালে যেগুলো এলাকা পৌর এলাকার ভিতরে আসছে, কিছু কিছু গ্রাম আছে যেখানে বিদ্যুৎ নেই, অর্থাৎ এরা কিন্তু এখন ঢাকা সিটি কর্পোরেশনের তারা হোল্ডিং ট্যাক্স তাদের দিতে হবে। আপনি জানেন করাইল বস্তি নামে একটা বিশাল বস্তি যেখানে অসংখ্য লোক থাকে, অনেকে তো বলে থাকে এখানে 5-7 লাখ লোক থাকে বলে অনেকে বলে থাকে। কারণ হচ্ছে ওখানে আপনি আবার বাসা ভাড়া যদি চিন্তা করে দেখেন ওখানে সবচেয়ে হাইস্ট, কারণ একজন লোক কোন রকমের থাকে, আমরা বর্গফুট হিসাব করি, বর্গফুট হিসাব করি, এটা অনেক আছে। কিন্তু মধ্যবিত্ত তো ওখানে থাকতে পারে না, সবচেয়ে বড় এই জন্য মধ্যবিত্তের জন্য সবসময় সরকার বিভিন্ন পরিকল্পনা করে, আবার মধ্যবিত্তের জন্য বিভিন্ন সময় অ্যাপার্টমেন্ট প্রজেক্টও বিভিন্ন সময় নিয়েছে, রাজুক থেকে নিয়েছে, ন্যাশনাল হাউজিং অথরিটি নিয়েছে, আরও বিভিন্ন সময় করে। ইভেন প্রাইভেট ডেভেলপারও যে মধ্যবিত্তের জন্য যে টার্গেট করে যেগুলো অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করে, আলটিমেটলি মধ্যবিত্তরা অ্যাফোর্ড করতে পারে না। কেন পারে না সেই আলোচনায় আসবো, বিশেষ করে আবাসনটাই আগে থাকি, তারপর আপনি খুবই গুরুত্ব দিয়েছেন যোগাযোগ ব্যবস্থার প্রতি, সেখানে আসবে। আগে এই যে মধ্যবিত্তদের জন্য লক্ষ্য নিয়ে গণপূর্ত বিভাগ, রাজুক এবং আপনি বলছেন বেসরকারি খাতেও অনেক অনেক সংখ্যায় ফ্ল্যাট বা আবাসন তৈরি করা হয়েছে, কিন্তু সে মধ্যবিত্তদের জীবনযাত্রার মান বাড়ছে না, তাদের আয় বাড়ছে না, সেই জন্য তারা উঠতে পারছে না। এটার জন্য অনেকগুলো বিষয় আছে, যেমন সরকারিভাবে তো সব মধ্যবিত্ত বা বলেন সব মানুষকে তো প্লট দেওয়া সম্ভবপর হয় না। আপনি জানেন সরকারিভাবে করলে সেটা অনেক কম দামে হয়, কিন্তু সেভাবে আমাদের এত বেশি মানুষ, আপনি হয়তো জানেন বাংলাদেশ হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে ঢাকা। ঢাকার আপনি তো জানেন প্রতি কিছু কিছু জায়গা আছে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বলা হয় যে 40-35 হাজার লোক বাস করে, যেগুলো পুরান ঢাকার কিছু জায়গা আছে যেখানে ইসলামবাগ, রসুলবাগ এসব জায়গা বলা হয়। এইসব জায়গার ভিতরে আপনার যেগুলো অন্যান্য জায়গার ভিতরে জমির দামও কিন্তু সেভাবে এত বেশি, যারা মধ্যবিত্তরা প্রাইভেট মার্কেট থেকে জমি কিনতে পারে না, আবার সরকারিভাবে যে জমি দেয় সেখানে এত বেশি কম্পিটিশন, সীমিত লোক প্লট পায়, এটা হলো একটা সমস্যা। আরটা হলো লোন পাওয়া, নিজেরা তো সম্ভবপর হয় না অনেক সময় সেই এখন কনস্ট্রাকশন করতে গেলে। আর এক সময় হয়তো কনসেপ্ট ছিল একজনের একটা প্লট পেলে সামনে কিছু বাগান করবে, শাকসবজি করবে, বিভিন্ন রকম যে কনসেপ্ট ছিল যেটা মধ্যবিত্ত কালচারে বেশি আসে। আপনি এক সময় দেখেছেন যে কালচার ইভেন শুরু থেকে ধানমন্ডি গুলশান বনানীতে ছিল, উত্তরাতেও ছিল, ছিল পর্যাপন্ত, কিন্তু এখন তো সেই কালচার নাই, জমির দামে বেশি, একদম সবাই চায় কি পরিবারের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য যতটুকু পারে তারা করতেছে, কনস্ট্রাকশন করতে চায়, অথবা হরিজন্টালে না পারলে ভার্টিক্যালে যেতে যাচ্ছে। এই কনস্ট্রাকশনের জন্য তো দরকার হলো টাকার, অর্থের ব্যাপার, অর্থের ব্যাপার মধ্যবিত্তের মধ্যে আবার সবসময় যাতা করে, কারণ তারা ব্যাংক থেকে লোন পেতে গেলে এর জন্য যে পরিমাণ আবার রিটার্ন দেওয়া বা যে ইন্টারেস্ট থাকে সেটা কিন্তু আমাদের বাংলাদেশে কনজেনিয়াল না, মানে যে এই ইন্টারেস্ট চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, বাড়তে দিয়ে দেখাতে অনেক সময় অনেক মধ্যবিত্তরা এরকম লোন নিয়ে শেষ পর্যন্ত আবার দেখা গেল এটা দেউলিয়া হয়ে চলে গেছে, ফ্ল্যাটটি রাখতে পারেনি। আপনি যে কোনো ফ্ল্যাট বানান, আপনি যদি বেসিক কস্ট তো সমান, ধরেন আপনি উচ্চবিত্তের জন্য যে ফ্ল্যাটটা হবে অথবা মধ্যবিত্ত বা ইভেন নিম্নবিত্তের জন্য যে ফ্ল্যাটটা হবে, ফ্ল্যাট যদি হলো ভার্টিক্যাল যদি হয় এটার ফাউন্ডেশন কস্ট তো সেম, এটা হয়তো ফিনিশিংয়ের মধ্যে হয়তো কম, হয়তো একজন মানে আপনি ফিনিশিংটা হয়তো আপনার সামর্থ্য অনুযায়ী লাগাবেন করবেন, কিন্তু এর ভিতরে যে ওই স্থান হিসাবে স্থান হিসাবে দামটা বেড়েছে, যেমন গুলশানের এবং মিরপুরের খরচ হতে একই, বেসিক খরচ কনস্ট্রাকশন খরচ, হ্যাঁ মূলত হচ্ছে একই, কিন্তু জমির দামের উপর, জমির দামের উপরে আপনার ডিপেন্ড করছে যদি ফ্ল্যাটের দামও আবার গভর্ন করে, হ্যাঁ সেটা সব মিলে আপনি ওই যেটা যারা মধ্যবিত্তরা আছে বিভিন্ন রকম সমস্যায় এখন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে আপনি জানেন রাজুকের পক্ষ থেকে উত্তরায় কিছু অ্যাপার্টমেন্ট প্রায় 16,000 মতো অ্যাপার্টমেন্ট করার জন্য উদ্যোগ নিয়েছে, তার মধ্যে প্রায় 6-7 হাজারের কাজ চলছে। জিলমিল একটা প্রজেক্ট আছে যেখানে রাজুক থেকে সেখানে এটা মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য 10,000 ফ্ল্যাট করার কথা,
জাস্ট সেম ওয়ে পূর্ব চলো রাজুক প্রায় 60,000 অ্যাপার্টমেন্ট, যার মধ্যে একটা উল্লেখযোগ্য পোর্শন হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য। এরকম আপনি ন্যাশনাল হাউজিং অথরিটির আওতায় মোহাম্মদপুর, মিরপুর আরও বিভিন্ন জায়গায় ছটায় ছিঁড়ে আছে, কিন্তু এই ফ্ল্যাটগুলো এখন ওই বর্তমানে যে বাজার দর, আপনি মানে একটা ফ্ল্যাট যদি মোটামুটি মিনিমাম এসব প্লটের মধ্যে করলে 3,000 টাকার নিচে তো জমি আর ইয়ের মধ্যে হয় না, যা কিন্তু একজন মধ্যবিত্তর পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। এই জন্য প্রায় সময় মধ্যবিত্ত মধ্যদের একটা সংস্থান হয় কি শহরের বাইরে, শহরের বাইরে, কারণ যেগুলো নিম্নবিত্তরা তারা সহজ বিভিন্ন সার্ভিসের কাজ করে তারা এই জন্য শহরের ভিতরে থাকে। এটা বড় বড় সিটি দেখেছেন, তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য হয় বস্তিত হোক অথবা খুব ঘনবসতি ঘনবসতি এলাকায় থাকতে পারে, এটা বোম্বেতে আছে, ক্যালকাটায় আছে, আমাদের ঢাকার মধ্যেও আছে, কিন্তু মধ্যবিত্তরা তাদের জন্য যদি এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে, আপনি ক্যালকাটায় দেখবেন, ক্যালকাটায় একসময় খারাপ অবস্থা ছিল কিন্তু অবকাঠামোগত উন্নয়ন, বিশেষত ক্যালকাটার মধ্যে এই ফ্লাইওভার বলেন অথবা রোড নেটওয়ার্ক বাড়ে দেওয়ার পরে 40-50 কিলোমিটার দূর থেকে লোকজন এসে কাজ করে বিকেলে চলে যায়, তো তাই না? অনেকে স্কুলের ছেলেরাও, আমি যোগাযোগ আসবো, তার আগে একটু বলি যে এর মধ্যে সরকারের শোনা গিয়েছে সরকারের পক্ষ থেকে যে সরকারি চাকরি যারা করবেন আগামীতে যারা যোগ দিবেন তারা ই পাবেন আবাসন বা তাদের জন্য পরিকল্পনা বিভিন্ন, আমি গত কয়েক বছর থেকে আলোচনায় হচ্ছে যে সরকারের যারা এন্ট্রিতে সবাইকে একটা ফ্ল্যাট দিয়ে, কিন্তু এখানে একটা কথা আপনি বুঝে দেখেন, একজন সরকারের এন্ট্রিতে যে অফিসারটা ঢুকে তার বেতন কত হয়, সেই একজন আজকাল উচ্চবিত্ত করে ছেলেরা সরকারি চাকরিতে আসে না, তারা করলেও চলে যায় বেসরকারি জবে, বড় বড় জব করে, তাদের কথা আমি বলছি না, ম্যাক্সিমাম মধ্যবিত্ত করে ছেলেরা সরকারি চাকরিতে আসে, যারা বিসিএস ক্যাডার বলেন অথবা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয় তারাও কিন্তু ম্যাক্সিমাম মধ্যবিত্ত, এরা এন্ট্রি পয়েন্টে গভর্নমেন্টের এখন যে স্যালারি বেতন দেওয়া হয় একজন প্রথমে 20,000 টাকা মতো তাদের একটা বেসিক দাঁড়ায় শুরুতে, 20,000 টাকা একজন মানুষ যদি বেসরকারি পর্যায়ে ক্লাস ওয়ান অফিসার যে পাবে সেই কি নিজে সংসার চালাবে নাকি অ্যাপার্টমেন্টের ইয়ে দেবে, কিস্তি দেবে, কিস্তি দেবে, সুতরাং সে যদি সুদমুক্ত হয়ও, সুদমুক্ত তো অসম্ভব ব্যাপার, কেমনি করে সুদমুক্ত দেবে, সুদমুক্ত তো কারণ হচ্ছে টাকাটা যেহেতু ওখানে ইনভেস্ট হবে, বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগ হচ্ছে, এখন তো সুদমুক্ত পারবে না, হয়তো সুদের কত একটু কম হবে, পরিমাণটা কম হবে ব্যাংকের, কিন্তু এটা আমার আমার দৃষ্টিতে আইডিয়াটা অ্যাপ্রিসিয়েটিভ, যদি আমাদের দেশে সুশাসন থাকে সব সবকিছু ভালো, সিস্টেমটা খুব ভালো, কারণ বিদেশে অনেক জায়গায় এটা করে, কিন্তু আমি সন্দিহান এই ফ্ল্যাট যারা পাবে তারা আবার ফ্ল্যাটে টাকা জোগাড় করতে গিয়ে তারা আবার কোনো অন্য উপায় চলে যায় কিনা, কারা এটা পাবে বা তাদেরকে ব্যাংক লোন দেওয়া বা এটা আবার রিপে করা, এই বিষয়গুলো যদি প্রপারলি ক্যালকুলেট করে না দেওয়া হয় তাহলে এটা আবার একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ অনেকজনকে আমি বলবো চাকরি জীবনের শুরুতে তাদেরকে ইয়ে দিকে নিয়ে যেতে পারে। এই সরকারি আবাসনের ক্ষেত্রে চলে গিয়েছিলাম, যাতায়াত একটা বড় সমস্যা, আপনি দেখেন গণপরিবহন সংকট, আপনি দেখেন আমাদের খুব সুন্দর একটা প্ল্যান আছে, যেভাবে ঢাকার মাস্টার প্ল্যান আছে বা চিটাং টাউনের মাস্টার প্ল্যান আছে, পাশাপাশি কিন্তু আমাদের ঢাকা চিটাং দুটোর জন্য স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান যেটাকে এসটিপি বলে আছে। আমি যদি ঢাকার এসটিপি বলি, ঢাকার এসটিপি শুধু একটা বৃহৎ একটা সমীক্ষার মাধ্যমে হয়েছিল, যেখানে ঢাকার সাথে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর তিন চারটা জেলাকে ইন্টিগ্রেট করে প্ল্যানটা করেছে, টার্গেট করেছিল যে গণপরিবহন কয়েকটা ফর্মে, একটা হলো মেট্রো হতে পারে, এমআরটি লাইন, একটা হতে পারে বিআরটি লাইন, আরও হতে পারে আপনার কমিউটার ট্রেন, প্লাস হলো আপনার বিভিন্ন রকম লোকালাইজ ইম্প্রুভমেন্ট অনেক জায়গার ভিতরে। তো আমাদের মেট্রো রেলের সেই প্রসেসটা শুরু হয়েছে, এসটিপি আমাদের কাজ শুরু হয়েছে গত 1995-96 থেকে, আজকে হলো 2016, দ্যাট ইজ এসটিপির যে একটা মেয়াদ আছে যে 20 বছর মেয়াদের, সেটা কিন্তু প্রায় আমরা শেষ প্রান্তে চলে আসছি। এখানে যেসব প্রজেক্ট ছিল মেট্রো রেলের আমি বলি, কারণ এখন সবচেয়ে চিপেস্ট যদি ধরেন আপনি বা ইজিলি স্পিডে জার্নি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মেট্রো বা আন্ডার পাতাল রেল, আমাদের ঢাকার মধ্যে পাতাল রেল যে করা যেত না তাই না, কিন্তু শুরু থেকেই আমরা একটা একটা আর্থিক বিষয়ে তো বড় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, কিন্তু অনেকেই বলল ঢাকার মধ্যে যে পাতাল রেল হবে কি হবে না, আপনি দেখেন এখন অনেক অসম্ভব বিষয় এখানে হয়ে যাচ্ছে, সম্ভব হচ্ছে, এখন ম্যাক্সিমাম বলা হচ্ছে ঢাকার ভিতরে অনেক উঁচু বিল্ডিং হবে না অথবা ঢাকা ইজ পসিবল। তো আমাদের এখানে পাতাল রেল যদি শুরু থেকেই আরও চিন্তা করতো তাহলে আমার মনে হয় বাদে মিটিং হয়ে যেত, যাক দেরিতে হলেও এখন আমাদের মেট্রো রেলের যে
এটা আছে, প্ল্যানটা আছে, সেই মেট্রো রেলের একটা রুট করার জন্য ছয়টা মেট্রো রেলের রুট আছে যে প্ল্যানটা আছে এসটিপিতে, ছটার মধ্যে লাস্ট এমআরটি সিক্স যেটা উত্তরা থেকে এসে আপনার এয়ারপোর্ট রুট হয়ে মতিন জন্য যাওয়ার কথা ছিল, সেটার জন্য জাপান গভর্নমেন্ট সাহায্য আমাদেরকে অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে, প্ল্যানও হয়ে গেছে, কিছু কিছু জায়গায় কন্ট্রাক্ট সিলেকশন হয়ে গেছে। আপনি জানেন হোলি আর্টিজানের ঘটনার পরে জাপানি কয়েকজন প্রকৌশলী মারা যাওয়ার পরে বা জাপানি জাপান গভর্নমেন্ট একটু এটা নিয়ে একটু দ্বিধায় আছে, তা আমরা কিন্তু তাদের দ্বিধা আর আমাদের বিকল্প যেগুলো মেমারটি যেগুলো আছে লাইন সেগুলোর জন্য তারা কিন্তু স্টাডি করতেছিল। পাশাপাশি আপনার যেটা বিআরটি যেটা বাস বলে বা বিআরটি না বিআরটি বাস ট্রানজিট, বিআরটি বাস চালাতে গেলে প্রতিটা রোডের জন্য ডেডিকেটেড আপনি লেন দরকার। আমরা ঢাকার মধ্যে সেটা এই যে এসটিপিতে আছে, বিভিন্ন সময়ে কথা হচ্ছে যদি আমরা এমআরটিটা যেহেতু একটা অনেকটা মডার্ন এবং খুব ব্যাপার আধুনিক কারিগরি সমৃদ্ধ ব্যাপার, বাসটাকে কিন্তু আমরা সহজে করতে পারি, বিআরটি অতটা ঝামেলা না, কারণ একটা লেন দিলেই হবে, লেন দিলে ডেডিকেটেড লেন বানাইলে হয়, কিন্তু সেটাও আমাদের হচ্ছে না। প্লাস আরেকটা বড় ইয়ে ছিল কমিউটিং রেল আপনি চালু করেন, আপনি জানেন যে একদিকে বলা হয়েছিল যে এমআরটি ইয়েতে আছে এসটিপিতে আছে, এদিকে একটা কট লাইন আপনি নরসিংদী হয়ে লাকসাম চাঁদপুর পর্যন্ত যাওয়ার কথা ছিল, এদিক দিয়ে একটা লাইন টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত যাওয়ার কথা ছিল, এদিকে একটা যে রেডিকেলি ইভেন এখন আপনি জানেন পদ্মার সাথে লাইন হয়ে যাচ্ছে কট লাইন যেগুলো, যদিও এটা এসটিপিতে রিফ্লেকশন ছিল না, বাট এগুলো সবগুলো এখন ইন্টিগ্রেটেড হয়ে যদি আমরা এই ট্রেন লাইনগুলো যদি ইম্প্রুভ করতে পারতাম তাহলে যেটা আপনাকে বলছিলাম ক্যালকাটা থেকে 60 মাইল দূর থেকে 40-45 মাইল দূর থেকে মানুষজন শহরে এসে শহরে এক ঘন্টা আবার বিকেলে চলে যাচ্ছে, বিকেলে শহরটা হালকা থাকে, সার্ভিসের উপরে হচ্ছে না, মানুষজন রাস্তায় থাকতে হচ্ছে না। সুতরাং আমরাও এখানে কিন্তু এই বিষয়গুলো সমস্যা হচ্ছে একটা অসমন্বয় একটা আটটা বিষয় আমাদের এখানে আছে। আমাদের এই কাজগুলো করার জন্য আপনি আমরা সবসময় বলি অনেকে জড়িত এর সাথে, এটা অনেকগুলো অনেক সেবা সংস্থা জড়িত, প্রতিটা নগরের জন্য একজন শক্তিশালী এ দরকার। আমাদের বর্তমানে নগরপিতা আছে, দুজন নগরপিতা আছে, এই দুজন নগরপিতাও তো আমি মনে হয় যে অনেক সময় যে বর্ডার লাইনে অনেক সময় সমন্বয় হয়ে ওঠে না, তো কিন্তু আপনি দেখেন লন্ডনে তো একজন নগরপিতা, নিউ ইয়র্কে তো একজন নগরপিতা, ওর বড় বড় শহর, আর এই বোম্বে বলেন ক্যালকাটা বলেন সবাই একজন নগরপিতা। তা আমাদের হয়তো মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ভালো চিন্তা করেছিল আমাদের দুজন নগরপিতা হলে আমাদের হয়তো সুবিধা হবে, কিন্তু সেভাবে অন্যান্য সার্ভিসগুলো এখন রাজুগুলো এক জায়গায় নগর দুইটা ওই রাজুক একটা উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা দুইটা নগর দুইটা সিটি কর্পোরেশন, রাজুক তো একটা, ওয়াসা তো একটা, তিতাস তো একটা, এখন এগুলোকে যদি যদি আল্লাহ আল্লাহ করে ফেলে যদি আল্লাহ আল্লাহ এগুলোকে ইয়ে করা হয় লোকালাইজ করা হয়, যদি রাজুকের দুইটা পার্ট করা হয় তিতাস তাহলে হয়তো সার্ভিসগুলো এবং ওই নগরপিতাকে যদি আন্ডারে যদি এইগুলোকে সবগুলো নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো সিস্টেমের একটা উন্নতি হতে পারে, কিন্তু এইভাবে তো কাজগুলো হচ্ছে। আপনি দেখেছেন আমাদের নগর মেয়র পিতারা তারা অলমোস্ট 2 বছর হয়ে গেছে তারা নির্বাচনের পরে, তারা কিন্তু অনেকগুলো প্ল্যান নিয়েছিল। আমাদের উত্তর ঢাকার মেয়র ঘোষণা করেছিল গাজীপুর থেকে বরানী পর্যন্ত 23টা ইউলুপ বানাবে, এগুলো যানজট ইজি করার জন্য, কিন্তু সেই যানজটগুলো এখনও একটা লুপের কাজ শুরু করতে পারে নাই, 2 বছর চলে গেছে। ঠিক এরকম অনেক জায়গার ভিতরে অনেকগুলো রোড বা অনেকগুলো স্থাপনা, যেমন মনে করেন একটা আমি আপনাকে বলি কারণ বাজার একটা যে বাজার আছে সেই বাজার জন্য একটা বাজার হয়ে মহাকালী তৈরি হয়ে বসে আছে, তো সরানো যাচ্ছে না, এখানেও একটা সমন্বয় অথবা বাজারটা ওখানে গেলে পরে এখানে তো একটা স্পেস ডেভেলপ হবে, কিন্তু ওই জায়গায় গেলে পরে আরো ঝামেলা হবে না, বাস টার্মিনাল বাজার, এই বাস টার্মিনাল তো বর্তমানে ঢাকা শহরের ভিতরে বাস থাকার কোন রকম সুযোগ নাই, এটাই আর একটা বড় সমস্যা। বাস টার্মিনাল তো সরাতে হবে তাহলে, হ্যাঁ বাস টার্মিনাল গুলো সরব প্ল্যান রয়েছে সরানোর জন্য, যেমন সাইদাবাদ গাবতলী এগুলো এগুলো এই এসটিপি প্ল্যানের ভিতরে আপনার আছে, বাসগুলো কোথায় লোক রিলোকেট হবে উল্লেখ করা আছে, কিন্তু এই কাজটাও হচ্ছে না। আমরা 2 বছরের কথা বলে নেব ভাই, আমরা দেখছি যে 2 বছরে খুবই সাধারণ একটা বিষয়ের কথা যদি বলি, ফুটপাথ তো হলো না, ফুটপাথ তো নগরবাসীর, আপনি বললেন যে উচ্চবিত্ত হয়তো বা সকাল বিকেল ওখানে হাঁটে, হ্যাঁ কিন্তু
মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তো ওই ফুটপাতে হেঁটে চলছে, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় কিন্তু ফুটপাতই দখলমুক্ত করা গেল না, সেইটা নিয়ে কথা বলে একই সঙ্গে পার্কিং প্রসঙ্গটাও আসবে। এই বিষয়টা দেখেন সবচেয়ে একটা টাচের জিনিস, আমরা সারা ওয়ার্ল্ডে আমরা যখন বাহিরে যাই তখন সবাই উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত যারা যায় সবাই ফুটপাতে কত সুন্দর আরামে হাঁটি, চলাফেরা করি, শপিং করি, কিন্তু খুব দুঃখজনক আমাদের ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে একসময় কিন্তু সেরকম ছিল। আপনি যে রমনা এলাকাটা, রমনা এলাকার চারদিকে যেটা সেই ব্রিটিশ আমলে এটা অনেকটা একটা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইভেন সচিবালয় থেকে শুরু করে এদিকে মিন্টু রোড বা স্কার্টন পর্যন্ত সেই জায়গার ভিতরে কিন্তু যেটা সেই ব্রিটিশ আমলে চওড়া ফুটপাত করে প্ল্যান করেছিল সেখানে কিন্তু এখনো এক ধরনের একটা লাইফ আছে। এর বাইরে যে জায়গাটা আপনি মনে করেন এখন ধান প্ল্যান এরিয়া ধানমন্ডি গুলশান বানানো তো ফুটপাত কিন্তু সব আছে, আছে যেটুকু ফুটপাত করা হয়েছিল, যেতে পারবেন না যেটুকু ফুটপাত করা হয়েছিল, ধরুন আমরা আমাদের একটা প্ল্যানিং থিওরিতে আছে মিনিমাম 5 ফিটের নিচে ফুটপাত হওয়া উচিত না, কারণ এর মধ্যে দুজন মানুষ ফ্রিলি চলাফেরা, কিন্তু এখন ফুটপাতের উপরে আপনি দেখা যাচ্ছে কি এক দেখা হলো অবৈধ দোকান পাট ইত্যাদি, গাড়ি সহ অনেকে গাড়িও পার্কিং করতেছে ফুটপাতের উপরে, বেদখল তো আছে এখানে, ইয়ের বিদ্যুতের ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, ওয়াশার ইয়ে আছে, দোকানপাটের সরঞ্জাম আছে সব, আবার অনেকে আপনি আপনার এই যে এখানে আমি কথা বলছি তার আশেপাশে যে ফুটপাতে সব হলো আপনার স্যানিটারি গুডসের টাইলস আর ইয়ের বিভিন্ন রকম দোকানে, হাতিরপুল এলাকার সমস্ত এখানে যে ফুটপাতগুলো আছে, এই যে হাতিরপুল এলাকা কোনো ফুটপাত দিয়ে তো মানুষ হাঁটতে পারে বলে আমার মনে হয় না। তো এই বিষয়টা ফুটপাতটা নগরের জন্য সবচেয়ে দরকার জিনিস, যেখান থেকে মানুষের চলাফেরা ছাড়া মানুষের চিত্তবিনোদনের জন্য মানুষ ফুটপাতে চলাফেরা, কিন্তু এত দুরবস্থার মধ্যে আমরা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে সবাই দিন যাচ্ছে। আর এই ফুটপাতটা ম্যাক্সিমাম ব্যবহার করে আপনাকে যেটা শুরু বলেছিলাম মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত যারা সবাই ঠিক চলে আসেন, আপনি বলছেন একটা হলো পার্কিং, আমাদের এখানে যেগুলো পার্কিং লট একসময় ছিল এয়ারমার্ক করা ছিল, কারণ বাজার যেখানে কাঁচা বাজার এখানে আপনি যেখানে আলোচনা করছেন এটা কিন্তু বেসিক্যালি কার পার্কিং লট ছিল, কারণ কারণ বাজার একটা সিবিডি, মতিঝিল দিলকুশা ছিল ঢাকার প্রথম সিবিডি আর এটা হলো সেকেন্ড সিবিডি। এখন মতিঝিল গুলশানের মধ্যে আপনি যেখানে সমস্ত কোনো যে পার্কিং স্পেসগুলো ছিল সেই পার্কিংগুলো সবগুলো বিল্ডিং হয়ে গেছে, যার দরুন সমস্ত রোডের উপরে গাড়ি গাড়ি পার্কিং, ওখানে গাড়ি দু একটা এই হাই লট দু একটা হাই রাইজ পার্কিং করেছিল, সেখানেও কিন্তু অনেক গাড়ি তুলে না, 30-40 টাকা দিয়ে যে একটা গাড়ি রাখতে হবে আমাদের এক ধরনের মেন্টালিটি অনেকে ঢুকায় না, আবার কেউ কেউ বলে যে আমরা এখানে বিদ্যুৎ থাকে না বা নানা রকম সিকিউরিটি প্রবলেম বলে। কারণ বাজারে যেখানে কাঁচা বাজারটা যেখানে সিটি রাজুক এটা সিটি কর্পোরেশনকে হ্যান্ডওভার করেছে, আমি হ্যান্ডওভার করেছি এই জায়গাটা যেই কার পার্কিং লট হিসেবে এটা ডেভেলপ করার জন্য, কিন্তু সেখানে সিটি কর্পোরেশন কাঁচা বাজার বা অন্যান্য কিছু করে দিয়ে এখন সেই কাঁচা বাজার তারা বিকল্প মার্কেট করে সরাতে পারছে না। তাহলে এই বিষয়গুলোর জন্য আর আপনি বনানীতে দেখেন বনানীর মতো এলাকার যেখানে পার্কিং লট ছিল সেখানে সিটি কর্পোরেশন একটা আরেকটা কাঁচা বাজার মার্কেট করে বসে আছে, তাতেই এখন দাঁড়াচ্ছে কি গাড়ি একসময় আমাদের ছিল হয়তো প্রাইভেট সেক্টরে খুব কম গাড়ি ছিল, এখন প্রাইভেট সেক্টরে গাড়ি কিন্তু আর লাক্সারি না, আপনি এখন বাচ্চাদের স্কুলে যাওয়া বিশেষত এই সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আছে মধ্যবিত্তরা, আপনি জানেন আপনি কত উচ্চবিত্তরা তাদের অনেকে 3-4-5 টাকা গাড়ি আছে একটা গাড়ি, আর তাদেরকে বাচ্চাকে স্কুল নিয়ে যাচ্ছে গাড়িতে, এখন গাড়িতে মধ্যবিত্তরা তাকে এই গাড়িটা সবসময় মোবিলিটির মধ্যে থাকতে হয়, এখানে টিপে থাকে টিপে থাকে তাকে অফিসে নামা দিতে হচ্ছে, সে সরকারি চাকরিজীবী হোক সে বেসরকারি চাকরিজীবী হোক যার সে হয়তো ব্যবসায়ী হোক যে মাঝারি তাকে গাড়িটা নিয়ে, এই যে দূরাদূরি কিন্তু রোড সব জায়গার মধ্যে জাম, তার ফুয়েল কনজাম্পশন বেশি হচ্ছে, তার সময় কিল হচ্ছে, তার গাড়িটা এনে ঠিকমতো পার্কিংয়ে রাখতে পারছে না, এখন পুলিশ অনেক জায়গার মধ্যে রোডে পার্কিং স্পেস নেই, রাস্তার পাশে থাকলে রেখা দিয়ে গাড়ি তুলে নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে এই গাড়ি নিয়ে গাড়ি উপায় নাই আবার মধ্যবিত্তরাই সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। আমাদের এখন অনেকে আছে যে বাংলাদেশে যারা হু ক্যান অ্যাফোর্ড, যারা এখানে মিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনভেস্ট বিনিয়োগ করতে পারে, এরা কিন্তু এই যে আমাদের পাশে দেখেন আপনি এখন ভারতে হচ্ছে আপনার ব্যাংককে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, এদের মাধ্যমে কিন্তু ওদের আরবান যেই ডেভেলপমেন্টটা রিডেভেলপমেন্টটা হচ্ছে, আমাদের এখানে আপনি সেই যদি পাবলিক প্রাইভেট যদি ইনভলভমেন্ট না হয় তো অনেকেই বলে থাকে এর জন্য সুন্দর পলিসি নাই, অনেকেই বলে থাকে এর জন্য একটা কনজে মানে
একটা ইয়ে নাই, একটা গুড গভর্নেন্স বা সুশাসন যে বলে অনেকে নাই, এগুলো যদি এনশিওর করতে না পারে। ইয়ে উত্তরের মেয়র যে বলছেন যে 3,000 বা 4,000 বাস নামাবেন, 5টি কোম্পানির মাধ্যমে নামাবেন, এখন তো অনেক বাসের মালিক সেখানে 5টি কোম্পানিতে নিয়ে আসবেন, সেটার কি অবস্থা? আপনি এটা বললে তো হবে না, যদি রোড যদি ঠিক ইম্প্রুভ না হয়। আপনি গুলশানে বনানীতে কিছু ডাকা চাকা নামে কিছু বাস চালু করেছে, সে তো ঠিক মতো চলছে না, কারণ রোডের মধ্যে তো আপনার সেভাবে রোড তো সেভাবে ইম্প্রুভ প্রায় সে তো প্রয়োজনীয় ট্রিপ মারতে পারছে না, পারছে না। সে রোড প্রায় জায়গার মধ্যে রোড কাটাকাটি সারা বছরে যায়, বিভিন্ন এই লাইনের জন্য ওয়াশার কাজে হোক, সিটি কর্পোরেশন ড্রেন সারা বছরে কাটাকাটি চলছে। এই জন্য একটা বাস যে নির্ধারিত সময় ট্রিপ মারা, আপনি এয়ারপোর্ট থেকে যদি এক সময় এয়ারপোর্ট উত্তরা থেকে ঢাকা আসতে এক সময় হার্ডলি লাগতো 10 থেকে 15 মিনিট, এখন উত্তরা থেকে এয়ারপোর্টের ওখানে একটা সামনে জামের মধ্যে চলে যায় আধা ঘন্টা, আর কাকলি আর না আপনি তো গুলশান 1 নম্বর থেকে 2 নম্বরে যেতে পারবেন না 10 মিনিটে। সুতরাং এই যে সময় যে কিল হচ্ছে সেগুলোর জন্য বাস যেগুলো যতই বাস যদি রোড যদি পরিষ্কার না, রাস্তা তো পরিচ্ছন্ন হতে হবে, রাস্তা পরিচ্ছন্ন করতে হবে এবং রাস্তা যদি ম্যাক্সিমাম ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। এবং পাশাপাশি যেটা বলছেন, অনেকে কিন্তু এইসব জায়গা থেকে হেঁটেও চলে আসতে পারে, এক সময় কিন্তু এই মহাকালী বরণী গুলশান 2 নম্বর থেকে 1 নম্বর হেঁটে আসা সমস্যা ওখানে না। আমি আমি বলি যে মহাকালী বরণী গুলশান থেকে মানুষ আসে কারণ বাজারে বা মতিঝিলে, এক সময় মানুষজন হেঁটে যেত, নিম্নবিত্ত মানুষজন বা হেঁটে চলে আসতো, আর আমি তাদের শারীরিক কাজও হতো ইয়ে হতো, কিন্তু সেই সুযোগটা সে পাচ্ছে না। সবকিছু মিলে হচ্ছে যে ওই যে আপনি বলছেন পরিকল্পনা সমন্বয়, আমাদের পরিকল্পনা সমন্বয় বড় না। আমি কিন্তু তবে আশাবাদী সরকার এখন যে কতগুলো প্ল্যান নিয়েছে, যদি এগুলো বিভিন্ন রকম বাইরে থেকে যদি সমন্বয় ঘটানো যায়, সমন্বয় ঘটানো যায়, সমন্বয় ঘটানো গেলে তাহলে সুফল পাওয়া যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক আর ছিলেন সময় সংলাপের সঙ্গে, এতক্ষণে আলোচনা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।